friends, আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো সবাইকে জানাচ্ছি হচ্ছে শুভ জন্মাষ্টমী। আর আমি দেখো কিরকম সাজুগুজু করে নিয়েছি না আজকে। তো আজকে সাজার একটা কারণ তো অবশ্যই সেটা হচ্ছে জন্মাষ্টমী বলে বেশ একটা পুজো পুজো ফিলিংস আসছে। আর তাছাড়াও কি বলো তো, আমার বাড়িতে তো গোপাল তো রয়েছে, কিন্তু ওই আমাদের যেহেতু মূর্তি পূজায় বাধা রয়েছে বলে সেই জন্য আমি সেইভাবে মানে ভোগ টোক একেবারে বিশাল কিছু করে উঠতে পারি না বা করি না আর কি। তো যাই হোক, যতটুকু নিজের মন থেকে ভালো লাগে সেটাই করি আর কি। তা আমার যে গোপাল রয়েছে তার বয়স হয়ে গেল মোটামুটি ভাবে 13-14 বছর মতো বয়স, হ্যাঁ 13 বছর মতো বয়স হয়ে গেল। তার কারণ হচ্ছে আমাদের যখন এই ফ্ল্যাটটা হয় না, তখনই আমি রাধাকৃষ্ণ যখন এসেছিল তখন আমার ইচ্ছা ছিল যে একটা গোপাল বসাবো, কিন্তু বসাবো মানে প্রতিষ্ঠা করব না, প্রতিষ্ঠা ব্যাপারটা তো আমাদের হয় না, তো সেই জন্য আমি প্রতিষ্ঠা করবো না ঠিক করেছিলাম। কিন্তু একটা গোপাল কিনেছি, সেই গোপালটাকে এতদিনে আমার ব্লগে তোমরা গোপালকে দেখেই নিয়েছো। তো মার্বেল পাথরে একটা গোপাল রয়েছে। এর আগে না সেইভাবে আমি কোনোদিনই কোনো কিছু করতাম না। এর আগে বলতে আমি বেশ গোপাল বসানোর পর এমনি জল মিষ্টি যেটা দেবো সেটা আমরা দিই, কিন্তু বাট জন্মাষ্টমীতে কিছু করা সেরকম কিছু করতাম না। আর এক কি হয়েছে বলতো, একবার আমাদের এই এই মানে পিছন দিকটাতে না একটা তাল গাছ রয়েছে, তো সেই তাল গাছ থেকে ধরো গত বছর পাইনি কিন্তু তার আগের 3-4 বছর ধরে সমানে রাজেশ যখনই ওখান দিয়ে পাস করছে আর একটা করে তাল পড়ছে, মানে ভাগ্যি ভালোর মাথায় তালটা পড়েনি বাট তাল পড়তো ঠিক না জন্মাষ্টমীর আগে পর দিয়ে। তো এটা আমার কাছে একটা মনে হয়েছিল যে কিছু একটা ইঙ্গিত কি ঠাকুর দিচ্ছে, তো সেই হিসাবে যাই হোক তালটা নিয়ে আসা হতো। একদম হয়তো জন্মাষ্টমীর দিনকেই তালের বড়া যে করতাম সেরকম ব্যাপার না, ওই আগে পরে করে নিতাম, করে আগে গোপালকে চড়াতাম, চড়িয়ে তারপর আমরা খেতাম। তো আগে আগে করতাম না, পরে জন্মাষ্টমীর পরে করতাম। তারপরে তারপরের বছরও সেম ঘটনা, আবার একটা দেখছি রাজেশ তাল হাতে নিয়ে চলে এসছে। তখন আমি বললাম যে দেখো গোপালের কি ইচ্ছা হচ্ছে জানি না, ঠিক আছে বড়া তো তালের বড়া তো করে সেইভাবে তো আমি লুচি টুচি করে ভোগ চড়াচ্ছি না, দেওয়াই যে দেখো মনের ইচ্ছাটাই হচ্ছে আসল ইচ্ছা। হ্যাঁ তো আমার যখন ইচ্ছে হলো তখন রাজেশ বললো ঠিক আছে তাহলে তালের বড়া করো। ও বাবা, ওরকম আমরা 3 বছর রাজেশ এ আমরা 3 বছর মতো ওরকম তাল পেয়েছিলাম না পরপর জন্মাষ্টমীর আগে পরে 3 বছর। তার হ্যাঁ 3 বছর তো অদ্ভুত হলো লাস্ট ইয়ার, মানে লাস্ট ইয়ারে থার্ড ইয়ারে, হ্যাঁ থার্ড ইয়ারে, থার্ড ইয়ারে আমি তাল পাইনি তো হঠাৎ দেখছি পরে, না না 3 বছর আমরা পেয়েছি এরপরে তারপরের বছর মানে 4 বছরের মাথায় হঠাৎ দেখছি রূপেশ স্যার তালের বড়া করে নিয়ে, রূপেশ স্যার মানে রূপেশ যে আর্টস গ্রুপ পড়ায় যিনি, হ্যাঁ ও আমার দাদাই আর কি, আমার ছোটবেলা থেকেই আমি মানে আমার জ্যাঠাতো দাদার বন্ধু আর পাড়াতো তো দাদাও, তো ওই পড়ায়। পরের দিনকে দেখছে রূপকে পড়াতে এসছে, আগের দিন পড়িয়ে গেছে, পরের দিন পড়াতে এসছে হাতে তালের বড়া নিয়ে এসছে, এই এনে খা। আমি না ঠিক তাকিয়ে বলি সেটাও জন্মাষ্টমীর আগে পরে, আমি ঠিক হ্যাঁ মানে আগে জন্মাষ্টমী ঘটনাগুলো আগে পরে খুব একটা কিছু হয়নি কোনো বছরই, আগেই হয়েছে, আগেই হয়েছে, হ্যাঁ মানে হয়েছে মানে কি বলতো 7 দিন আগে এরকম আর কি। মানে একবারই বোধহয় পড়লো সেটা হচ্ছে ঠিক মানে জন্মাষ্টমীর 3-4 দিন আগে আর কি, মানে বিভৎস আমি ইঙ্গিত পেয়েছি। তো তখন নিয়ে আসাতে আমি না শুধু ওর স্যারের দিকে তাকিয়ে মানে দাদার দিকে তাকিয়ে বলছে কি এই তুমিও তাল পেয়েছো, এবছর রাজেশ পাইনি, বলছে কি করে বুঝলে তুমি তাল পেয়েছো, না তুমি তালের বড়া হাতে করে নিয়ে যখন ঢুকলে তা আমি একদম শিওর যে এই তাল গাছটা থেকেই তুমি পেয়েছো, না তাল গাছটা দেখাচ্ছি করলাম। আর এবারে আসলে ওইদিকে না পুকুরে ছড়াটা ওইদিকে পুকুরের দিকে হনুমান মন্দিরের কুকুরের দিকে হয়েছে, তার জন্য পড়ছে কিন্তু সব ওইদিকে ওইদিকে পড়ছে, যাই হোক আমাদের আমাদের কপালে তো নেই এবারে তালের বড় করা, তাহলে সেই জন্য তালের বড় এখন হলোই না এবছর। ভাবলাম কি যে কিছু করবো না, তো ওই ছানার পায়েস ভাবছি একটু করে দেবো, রাজেশ দুধ টুধ কিনে এনেছে। আর আমি সকালবেলা আজকে তাড়াহুড়ো করে
রূপে স্যার আসবে, রূপে স্যার আসবে করে, আজকে তো ছুটি, তো স্যার আসবে মানে সায়েন্সের স্যার যিনি 4 ঘন্টা ধরে পড়ান। এবার আমি তাড়াহুড়ো করে একটা বেগুনের সবজিটা মানে বেগুনের বেগুন বাহার টারপিয়ে করে টরে নিয়েছি। ও বাবা, স্যার ফোন করে বলছে আমি না এখনই আসছি, মানে তখন বাজে হচ্ছে প্রায় 1:30 নাগাদ, তো তখন আসবে। আমি একদিকে মনে মনে ভাবছিলাম স্যার যদি আজকে একটু তাড়াতাড়ি চলে আসতেন ভালো হতো, তাহলে কি বলতো পুজোর টাইমটা রূপ থাকতে পারত। আরে পুজো মানে জল মানে যা দেবো আর কি, তো রাজেশও তালের বড়া কিনে নিয়ে এলো, এই হলো। তা আমি ভাবলাম ভালোই হয়েছে, রূপেরও পড়া হয়ে গেছে। আমি এখন বানাবো হচ্ছে ছানার পায়েস। এখন মোটামুটি ভাবে বাজে হচ্ছে 11টা, রূপ পড়ছে এখনো, রূপের পড়া হয়ে গেলে রূপ উঠলে আমরা মানে পুজো মানে ওই সেলিব্রেট করবো, বার্থডে সেলিব্রেট করবো, গোপুর বার্থডে সেলিব্রেট করবো। এই দেখো তাল গাছগুলো, এই যে এইখানে তাল গাছ থেকেই আমরা তাল পাই। এইবারে ছড়াগুলো সব ওই দিকে হয়েছে, এই দিকটা মানে পুকুরের দিকটা, এইটা এইখানে পড়ছে, সব এই জঙ্গলের মধ্যে পড়ছে, আমরা পাচ্ছি না। আমাদের রাস্তায় এরকম পড়তোটা পাতা এদিকে ছড়াটা হলে এখানে সব এইদিকে রাস্তাতে পড়তো, আর মানে কার মাথার পরে ঠিক সামনেটা এসে পড়তো বলো। আমার ওই দাদাকে বলেছিলাম না যে তুমি কি করে তুই কি করে হ্যাঁ তাল পেয়েছো কিনা, না ও আমার দিকে তাকিয়ে বলছে তুই কি করে বুঝলি তাল পেয়েছে। বললাম এটা তো ঘটেই আসছে, এবছরই পাইনি, এবছর কাকতালি হোক বা যাই হোক কিছু একটা ইঙ্গিত হোক। তো তার তালের বড়া এবার আর তো বানাইনি বলে ওই ছানার পায়েসে করবো, কারণ প্রতি বছর কিছু না কিছু দিত, এবছর কেন গোপু আর বাদ যাবে। তো ছানার পায়েসটা করে নেব, সেটা দেখাচ্ছি যে কিভাবে করব, বাট মুখ বন্ধ করে করতে হবে। আমি পরে তোমাদের বলে দিচ্ছি যে কিভাবে কিভাবে ছানার পায়েসটা করেছি। ছানার পায়েসটা করবার জন্য এখানে আমি প্রথমে ছানাটা কাটিয়ে নেব, তাই নিয়ে নিচ্ছি দুধ। আর এটা কিন্তু ঠাকুরেরই ডেচকি, আর একদম রান্নাঘর পরিষ্কার করে আমি এখানে দুধটা নিয়ে আগে ছানাটা কাটিয়ে নেব। আমি এখানে পাতিলেবুর রস দিয়ে ছানাটা কাটাচ্ছি। সাধারণত বাড়িতে ছানা কাটালে এইভাবেই কাটায়, আর তা না হলে ছানা কাটাবার যে পাউডার পাওয়া যায় তাই দিয়েও কাটানো যায়। তো আমি পাতিলেবুর রস দিয়ে এখানে ছানাটা কাটিয়ে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমার ছানাটা ভালোভাবে কেটে গেছে। এবার এই ছানা থেকে আমি জলটা ঝরিয়ে নেব। এখানে যেহেতু আমি লেবু দিয়ে ছানাটা কাটিয়েছি, সেজন্য 2-3 বার ছানাটাকে ভালো করে আমি ধুয়ে নিয়ে তারপর দেখো একটা সাদা কাপড়ে ভালোভাবে জলটাকে নিগড়ে ফেলে দিচ্ছি, যাতে ছানা থেকে সমস্ত জলটা বেরিয়ে যায়। এবার এখানে ছানাটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে ছানাটার মানে খুব ভালোভাবে মিশে যেতে পারে। তার জন্য এবার ওই ডেচকিটা আবার ধুয়ে নিয়ে এতে 1 লিটার মতো দুধ নিয়ে নিচ্ছে পায়েসটা করবার জন্য। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ছোট এলাচ, কয়েকটা ছোট এলাচ আমি একটু থেতো করে নিয়ে দুধের মধ্যে মিশিয়ে দিলাম। এবার আরেকটা বাটিতে অল্প করে দুধ আমি তুলে নিচ্ছি, এতে মেলাবো হচ্ছে গুঁড়ো দুধ। আমার কাছে যেহেতু কনডেন্স মিল্ক ছিল না, যার জন্য আমি এখানে ইউজ করতে পারিনি, সেই জায়গায় আমি মেলাবো এবার গুঁড়ো দুধ। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এই ঘিটা দেওয়াতে না পায়েসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়।
এবারেতে অ্যাড করছি হচ্ছে চিনি। এখানে মিষ্টিটা যার যার উপরে ডিপেন্ড করে, তো আমরা একটু কম মিষ্টি খাই সেই জন্য এখানে অল্প করে চিনি মিলিয়ে দিলাম। এখানে আমার দুধটা বেশ ঘন হয়ে এসেছে, আমি এক লিটার দুধকে হাফ লিটারের কাছাকাছি প্রায় করে নিয়েছিলাম। এরপরে যে ছানাটা আমি কাটিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমার ছানার পায়েসটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এটা গোপালের কাছে দিয়ে দেব। গোপালকে পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে আমার না পায়েসটা রেডি হয়ে গেছে, তালের পায়েস, তালে সরি তালের তাল করছি, ঠিক আছে? তো মানে ছানার পায়েসটা আমি রেডি করে ফেলেছি। আর তালের বড়া আর কি এনেছো? তালের মালপোয়া, ওটা রাজেশ নিয়ে এসছে। এখন তো দেখো বাজারে সবকিছুই কিনতে পাওয়া যায়। আর সত্যি কথা বলতে কি বলতো, মানে সবটা না করে ওঠা খুব মুশকিল হয়, মানে অত আইটেম একসাথে করা যায় না। আর আমি তো বললাম যে আমার ইয়ে, আর আমি গোপালকে না দুধ দিয়ে চান করাই না, কারণ আমার তো প্রতিষ্ঠিত গোপাল নয়, আমার হচ্ছে গোপু সোনা সব অ্যাডজাস্ট করে নেয়। তো আমি এরকম মানে ইয়ে করে গোপালকে শুধু মানে পরিষ্কার করে নিলাম, দুধ দিয়ে করিনি। এবার একটা কাপড়ের উপর বসাবো, নীল কাপড়ের উপর, নীলাম বলি। হ্যাঁ, গোপালের তো বড়বেলাটা কৃষ্ণই, তো সেই হিসাবে তো নীল কাপড়ের উপরে বসালে ভালোই লাগছে বলো। আর চুলটা আমি বেঁধে নিয়েছি, যার কারণ যা গরম। দেখো রাজেশ এখানে গোপালের জন্য যেটা নিয়েছে এটা একটা মুকুট নিয়েছে, আর এইটা না ফুলের মুকুট নিয়েছে। এটা তো বেশি দিন থাকবে না, বাট এই মুকুটটা থাকবে। আর এইখানে একটা গলার হার নিয়েছে। এবারে গোপাল আমার সাজবে। না ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগছে রাজেশ, হ্যালো, এভাবে ক্রস করে দিয়েছে জিনিসটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আমার আমার আরেক গপু চলে এসেছে, পড়াশোনা শেষ, স্নান টান করে নিয়েছে, করে নিয়ে দিনের মতো কাকে ডিমের মতো, ডিমের মতোই দেখতে। যা রেখে আয় এখানে, ডেকোরেশনের কাজে হাত দে, সাইডে করে বসাতে। ব্যাস একদম পারফেক্ট সেট হয়েছে রে, তাই না? একদম দেখো সুন্দর বসে গেছে। এই দেখো ফুলের মুকুটটাও কিন্তু ভালোই সেট হয়েছে। বাহ, এই দেখো আরেকজন গিয়ে ওখানে কেদারি মারছে, ভালো লাগছে দেখতে। একদম ঠিক আছে।
বাস্কেটের মধ্যে চকলেট নিয়ে চলে এসেছে, তো গোপুকে তো চকলেট দিতেই হবে। কি হচ্ছে এখন? এখন আমরা পরোটা আমাদের দুপুরবেলা খাওয়ার জন্য। আইডের ওয়েদারটা আজকে দেখো পুরো সাইক্লোনিক ওয়েদার, প্রচন্ড বৃষ্টি, পুরো ঝোড়ো হাওয়া দিচ্ছে, সাথে ঝোড়ো হাওয়া। কিন্তু কি বলতো গরমটা কিন্তু কমছে না, মানে আমার মনে হচ্ছে যে আমি বোধহয় শাড়িটা চেঞ্জ করে ন্যাশনাল ড্রেস হচ্ছে ফিরে আসলেই ভালো হতো, আমাদের জাতীয় পোশাক ম্যাক্সিতে ফিরে এসে মনে হচ্ছে করলে হতো। তো যাই হোক ঢুকে পড়েছি এখন, করেই নিই একেবারে। আর এখানেই ব্লগটাকে এন্ড করছি, এই পরোটা বানাতে বানাতে ব্লগটাকে এন্ড করছি। আমার গোপালকে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই করে যেটা করবে হচ্ছে কমেন্ট করবে, লাইক করবে, আর পুরো ভিডিওটা দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা বাই, আবার বলছি শুভ জন্ম অষ্টমী।